বরগুনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বরগুনা এক আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাবের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা থানা মসজিদে সভার কার্যক্রম হয়। এ সময় ছাত্র শিক্ষকদের মাঝে খাবার বিতরণ করা হয়। বক্তব্যে মশিউর রহমান শিহাব বরগুনায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন। আওয়ামী লীগের যে কোনো আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। এই মাসব্যাপী আমাদের প্রোগ্রাম চলমান। 15 আগস্ট উপলক্ষে আমরা অনেক কর্মসূচি আওয়ামী লীগ নিয়েছে, জেলা আওয়ামী লীগ নিয়েছে এবং আমাদের সহযোগী সংগঠন নিয়েছে। তার ধারাবাহিকতায় আমি ব্যক্তিগত উদ্যোগে এবং দলীয় পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আমি এই বরগুনা এই থানা ইসলামিয়া মাদ্রাসা দিয়ে এই এতিমদের সাথে এই 15 আগস্টে দোয়া অনুষ্ঠান আয়োজনের শেষ করে